ও ভারতের কবিদের সাহিত্য আড্ডা, বাংলাদেশ ঢাকা থেকে সাংস্কৃতিক খবরটি পাঠিয়েছেন খান আখতার হোসেন। আজ 16ই অক্টোবর ঢাকার কবিতা কাফে অডিটোরিয়ামে স্বপক ফাউন্ডেশন আয়োজন করে বাংলাদেশের ও ভারতের কবিদের নিয়ে সাহিত্য আড্ডা। কবি সাইদা আজিজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি পদকপ্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টালিন। প্রধান আলোচক আসলাম সানি, বিশেষ অতিথি মাহমুদুল হাসান নিজামী, আলোচক আহমেদ জসিম, শিহাব রিফাত আলম, অধ্যক্ষ খান আখতার হোসেন, বিশেষ অতিথি এবিএম সোহেল রশিদ, পলক রহমান, ডক্টর নজরুল ইসলাম খান, শাহিন রেজা, সৈয়দ রনু, আদিত্য নজরুল, জামশেদ ওয়াজেদ, লিজি আহমেদ, মোসলেহ উদ্দিন। কবিতা পাঠ করেন মহুয়া বাবর, জাহানারা বুলা, সুরমা খন্দকার, শাওন আসগর, ক্যামেলিয়া আহমেদ, রোকসানা রহমান, লিলি হক, সিরিনা ইয়াসমিন, হারুনুর রশিদ, নুরুল হক, লাবণ্য সীমা, মোহাম্মদ মুজিবর রহমান বকুল, শাহানা সুলতানা, হোসনেয়ারা বকুল প্রমুখ। অনুষ্ঠানে ভারতীয় অতিথি ছিলেন কবি স্বপন ভট্টাচার্য, কবি সুরঙ্গমা ভট্টাচার্য, কথাশিল্পী আয়েশা খাতুন, কবি দেবাশিস মল্লিক, কবি মন্দিরা গাঙ্গুলি প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তা আবুল খায়েব। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল প্রতিবিম্ব প্রকাশ। ভারতের মন্দিরে গাঙ্গুলি কবিতা। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা, ধন্যবাদ জানাই বাংলাদেশের সমস্ত কবিকে, এবং ধন্যবাদ জানাই আমাদের দিদি সুরঙ্গমাদিকে, স্যারকে, সবাইকে। এই প্রথমবার আমি বাংলাদেশে এসেছি, খুব ভালো লেগেছে। আমার কবিতা মাটি। মাঝে মাঝেই ঠাকুমাকে স্বপ্নে দেখি, ছোট্টখাট্ট ফর্সা কাশফুল সাদা পিঠ অব্দি চুল, ধবধবে শাড়ি, নিরামিষ রান্নার শেষে মাঝে মাঝে আমার জন্য উনুনে রাঙা আলু পুড়িয়ে রাখত, তিন মাথা এক করে দাওয়ায় বসে গল্প বলতো দেশের বাড়ির, জমি পুকুর বাগানের, ফতেমা নামের সইয়ে প্রতিষ্ঠিত মদনমোহনের। আমি মনে মনে দেখতে পেতাম ছায়ায় ঢাকা পঞ্চসার গ্রাম, শান্ত সুন্দর ঢাকা বিক্রমপুরের রান্না নিয়ে অহংকারী ঠাকুমা হাতায় রসা নিয়ে ফুঁ দিতে দিতে আমায় বলতো, দেখতো নুন মিষ্টি ঠিক আছে কিনা, ভালো বললে ফোকলা দাঁতে হাসতো। দেশ কথাটা শুনলেই ঠাকুমার ছলছল চোখ আর পাক্তা ঠোঁটের হাসি দেখতে পাই। জৈব অজৈব পচনের মাটি দেশের মাটি হয়ে উঠলে তিলকের পবিত্রতা পায়, উপরওয়ালা মাথায় হাত রাখে।